খুদারি পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মিশরে ওনার ভাইরা ওনাকে বিক্রি করে দিল অনেক বড় লম্বা মিশরের আজিজ হযরত ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করতে লাগলেন আজিজের বিবি ছিল জুলাইখা খুবই সুন্দরী রমণী মহিলা কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল তবে আপনাদেরকে বলে দিয়ে যাই হযরত ইউসুফ অনেক সুন্দর হযরত আদম আলাইহিস সালাম ছিলেন ইউসুফের চাইতে বেশি সুন্দর বলতেছি আমরা জানি যে হযরত ইউসুফ সবার চাইতে বেশি সুন্দর না তাফসীরের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালামের চাইতে বেশি সুন্দর ছিলেন আদম আদম আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছিলেন আদম আলাইহিস সালামের সৌন্দর্য ছিল তার অর্ধেক পাইছিলেন হযরত ইউসুফ হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন তার অর্ধেক পেয়েছিলেন হযরত সারা আলাইহিস সালাম সারা আলাইহিস সালামের গর্ভে হয়েছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে হয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের মানে আপনার কি বলে সারা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ হযরত ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে তার বিবির গর্ভে হয়েছিলেন ইসহাক ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বিবির গর্ভে জন্ম নিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম রক্তের ধারা খুব সুন্দর আবার বলি পৃথিবীর মধ্যে হাওয়া আলাইহিস সালামের পরে যিনি বেশি সুন্দর ছিলেন হাওয়া আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন তিনি হযরত সারা আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি আমাদের প্রথম আম্মা জান ব্লাড কানেকশন খুব মারাত্মক সারা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিয়েছিলেন ইসহাক ইসহাকের সন্তান ইয়াকুব ইয়াকুবের সন্তান ইউসুফ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ওই সারার রক্ত পেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালামের সৌন্দর্যের অর্ধেক একসাথে বলা যাবে সুবহানাল্লাহ সূরাতি ইউসুফ বেদারি হিকমাতে লুকমালে মা করিয়ে কুরআন কারি আয় দিলে সাদেলে মা হযরত ইউসুফ এত সুন্দর জুলাইখা ইউসুফের সঙ্গে যখন একটা দীর্ঘ ঘটনা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেনা করতেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম জেনা থেকে বেঁচে আসলেন বান্দবীরা ডেকে বলল জুলাইখা বড় পাপী কি তো দাসের কাছে জুলাইখা নিজেকে বিক্রি করতে চায় এত বড় মন্ত্রীর বিবি হয়ে জুলাইখা একটা ক্রীতদাসের জন্য পাগল হলো সারা মিশরে জানাজানি হয়ে গেল কথাটা লজ্জা শরমের ব্যাপার হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য প্রমাণ করার জন্য জুলাইখা বান্ধবীদেরকে ডেকে বলে হে মিশরের নারীরা আপনাদেরকে আমি একটু উপহার দিতে চাই বলে কি উপহার আমি কোন যুবকের জন্য পাগল আপনাদেরকে একটু দেখাইতে চাই পৃথিবীতে চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর জামালিয়া দুই নম্বর কামালিয়া তিন নম্বর কারাবাত চার নম্বর এহসান জামালিয়াত কামালিয়াত কারাবাত এহসান চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত চেয়ারম্যান সাহেবকে আমি বলবো চেয়ারম্যান সাহেব নির্বাচনের জন্য পয়সা খরচ করা লাগবে না একটা কাজ যদি করে যেতে পারেন প্রথম নম্বরে এহসান এহসান মানে দয়া দুই নম্বর কারাবাত কারাবাত মানে নৈকট্য এই উপমা মানে ইউনিয়নের মধ্যে যদি উনি সঠিক ইনসাফ বলা ন্যায় বিচার করে থাকে এবং গরিব মানুষকে যদি এহসান করে থাকে আগামী বছরে এক টাকাও খরচ করার দরকার নাই মানুষ ভোট দিলে দিবে না দিলে না দিবে আমার কথা ক্লিয়ার আমি ফেসগুজ বুঝি দিলে দিবে না দিলে না দিবে
মানুষ যদি মনে করে যে হ্যাঁ দুর্নীতিবাজ লোককে তারা চেয়ারম্যান বানাবে তো বানাক মানুষ যদি মনে করে গোমসুরকে চেয়ারম্যান বানাবে তো বানাক মানুষ যদি মনে করে যে না টিনচোরকে চেয়ারম্যান বানাবে তো বানাক কিন্তু দুইটা কাজ করতে হবে একটা হেসান আর একটা কারাবাত কারাবাত মানে নৈকট্য বন্ধুত্ব মানুষের কাছে কাছে যাওয়া মানুষের সাথে মিশে থাকা মানুষের সাথে একবারে সংস্পর্শে চলে আসা আরে রাহমাতুল লিল আলামিন নবী ছোট বাচ্চাকে দেখে সালাম দিতে মারহাবা বলা যাবে না নবীর এই উত্তম চরিত্র দেখে কুফাররা পর্যন্ত কালেমা পড়ে ফেলছে আর একটু জোরে বলা যাবে ছোট বাচ্চাকে নবী সালাম দিতে আমাদের দেশে অনেক বক্তাদের অহংকার আছে কেমন বলি নামটা ছোট করে দিবেন কে যার উপরে দিবেন হেতাই তো আমার সাথে কম শিক্ষিত আমার মিশে দিলেন আমি যাইতাম না কথা কন না কা এটার ওয়াজ শোনাছে তো শয়তানের ওয়াজ শোনাবা কেন ওটা আজাজিল আপনাদেরকে আগে ধরবো না আমরা আগে ধরি এগুলির বক্তার ওয়াজ শুনে মানুষের কোনোদিন হেদায়েত হবে না কালবের পরিবর্তন হবে না এগুলির ওয়াজ শোনার চাইতে মসজিদের ইমাম সাহেবের ওয়াজ করাবো নিরিবালা কথা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার আমার কাছে কোনো ভেজাল নাই অনেক বক্তা আছে রিসিভ করলেন না কা আমার কাছে এত নেই আমি আইটে চলেছি দূর এত টাইম আছে নাকি আড়া দা মাহফিলে যাই গিয়ে শোনেন শোনেন অহংকার আল্লাহ চাও এখন যদি আমি চেয়ারম্যান সাহেবের চাদর ধরে টানি ওনার সম্মানের হানি হবে উনি যদি আমার কাপড় ধরে টানে তো আমার ইজ্জতের হানি হবে আল্লাহ পাকের একটা ইজ্জত আছে নবীজিকে সাহাবা নবীজিকে আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতকে বলবেন আমার চাদর ধরে যেন না টানে তল্লার নবী পরেশান হয়ে গেলেন আল্লাহ বলেন কি আপনার চাদর ধরে আমার উম্মত টানে বলে বলে আল্লাহ আপনার চাদর কি বলে অহংকার আমি আল্লাহর চাদর হাই 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 একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার অহংকার কার চাদর আল্লাহর চাদর অহংকার আল্লাহর চাদর বলে হাবিব আপনার উম্মত যেন অহংকার না করে মানুষের জীবনে কোনো অহংকার নাই অহংকার একমাত্র আল্লাহ মানব জীবনে কোনো অহংকার নাই কথা বলেন ঠিক না বেটা মানুষের জীবনে কোনো অহংকার নাই এই চেয়ারে আজকে বসে রেখেছেন কে দিয়েছে এই চেয়ার আগামীকাল নাও থাকতে কোনো অহংকার নেই বেহুদ এ কণ্ঠ কে দিয়েছে আগামীকাল নাও থাকতে এটা নিয়ে অহংকার আমার কি আছে আমার তো কিচ্ছু নেই রব আমাকে পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে তুমি মানুষকে তোমার কণ্ঠ দিয়ে আল্লাহর দিকে ডাকবে আমার রসুলের মোহাম্মতের দিকে ডাকবে এটাই আমার কাজ আমার তো কোনো অহংকার নেই থাকবে কেন হবে কেন আসবে কেন হা বা এটাই দুনিয়া কিন্তু আমাদের সামান্যতে আমরা অহংকার করে বসি অনেক কিছু আয় সব স্বামী এটা লেতা খেতা সেতা আই আই হা বাবা দুনিয়াটা বড় কঠিন জায়গা এখান থেকে কেউ যদি বেভুজ অবস্থায় চলে যায় তার জন্য অনেক বড় সর্বনাশ হবে হে যুবক আপনাকে বলতেছি হে যুবক আপনাকে বলতেছি আমি আপনাকে বলতেছি আপনি এমন একজন নবীর উম্মত হায় হায় যার পিছনে সমস্ত নবীরা নামাজ পড়েছে আপনি এমন একজন নবীর উম্মত যিনি কোনোদিন একজন কুফফারের হক পর্যন্ত নষ্ট করে নেই তিনি এমন একজন নবীর উম্মত তিনি দাসীকে মা বলতেন একসাথে বলা যাবে আল্লাহু আকবার নবীর দাসী ছিলেন উম্মে ইবান বলতেন উম্মি বাদাল উম্মি আপনি মায়ের পরে আমার একটা মা দাসীকে মা ডাকতেন দাসীর সাথে মা ডাকতেন আর আমার দেশের কাজের বেটিকে আমি ধমক দিচ্ছি কামলা বেটি বলে গালি দিচ্ছি ফকিরনির বাচ্চা বলে গালি দিচ্ছি বেটা তুই টাকালা হয়েছিস তোর টাকা কে দিয়েছে বেটা আল্লাহ দিয়েছে তোকে ফকির করতে আমার আল্লাহ এক সেকেন্ড সময় ঢাকা শহরে কত মহিলা বাচ্চাদেরকে নির্যাতন করে কামের মেয়েদেরকে কাজের মেয়েদেরকে নির্যাতন করে কষ্ট দেয় মাঝে মধ্যে খবরে শোনা যায় যে শরীরে ছেদ দিয়েছে
এখানে স্যাক দিয়েছে প্রশাসনের রুচি দেশ সমস্ত মহিলাদেরকে ধরে ধরে নিয়ে ওই বাচ্চাকে যেইভাবে স্যাক দিয়েছে ওকে ওইভাবে স্যাক দাও ওইভাবে স্যাক দিয়ে দাও ও সমস্ত সম্পদগুলিকে সরকার ক্রোক করে নিয়েছে এর একটা শাস্তি তুই ধনী ছিলি তোকে গরীব বানাই দিলাম এবার ভিক্ষা করে খা খায় দেখ তোর কেমন দরিদ্রতা কি জিনিস তখন বুঝি হ্যাঁ বাপ দুনিয়াটা বড় কঠিন জায়গা মোহতরম উপস্থিতি ওয়াজ বুঝে যেত এই ওয়াজগুলি সাজিয়েছে কেন মানুষ যাতে ওয়াজ থেকে বুঝে বাড়ি পর্যন্ত এখন ওয়াজ হয়ে গেছে আমাদের বিনোদন যে হুজুর যত কৌতুক কইতে পারে এই হুজুরই বিরাট মার্কেট খালি আশাই বৈষ্টি জুইটি একবারে একবারে মনে হচ্ছে কৌতুক এই যে আপনাদের নোয়াখালী একজন আছে আল্লাহ মাফ করুন ভালো আলেম কিন্তু কৌতুক করতেছে বলে কি কৌতুক করে আমি মানুষকে দিনের দাওয়াত দিছি আরে কানার বাচ্চা আল্লাহ রসুল এত বছর ওয়াজ করছে কৌতুক করে নাই ওমর এত বছর ওয়াজ করেছে আবু বকর ওমর উসমান আলী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কত সাহাবী জীবন ওয়াজ করেছে গাউসে পাক ওয়াজ করেছে হুজুর মাইনউদ্দিন চিশতী আজমেরি সেঞ্চুরি ওয়াজ করেছে হযরত ইমাম আবুল ফরাজ ইবনুল জৌদি সারা জীবন ওয়াজ করেছে একটা দিন কৌতুক লাগে নাই কোন আল্লাহর ওলির জীবনে কৌতুক লাগে নাই তুই এটা কৌতুক করে ইসলামের দাওয়াত দিচ্ছ নাকি ইসলাম কি কৌতুকের মঞ্চ নাকি এটা বাস হয়ে গেছে আপনি জীবনে একটা ঘটনা দেখেন তো হযরত শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি কৌতুক করে দাওয়াত দিছে দেখেন আরে 18 কোটি মুসলমান যা করতে না পেরেছে শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি একা তাই করে দিয়েছে আরে 40 কোটি মুসলমান যা করতে না পেরেছে খাজা মাইনউদ্দিন চিশত আজমেরি সেঞ্চুরি একা তাই করে দিয়েছে জীবনে কৌতুক করা মানে আমরা বক্তাদের কৌতুক করা লাগে মোহতরম উপস্থিতি এটা হেদায়েতের মঞ্চ এখান থেকে মানুষ ঈমান ও আমল দুইটা জিনিস বুঝে যাবে ঈমান এবং আমল কষ্ট হচ্ছে আপনাদের আমার কথাগুলি জানি অনেকের ব্যথা লাগতে পারে মোহতরম কষ্ট দিবেন না আমার জবানের হিসাব আল্লাহর কাছে বুঝে দিতে হবে আজকে যে খাবার টাকা হয়েছেন হিসাব চাইলে আমার উপায় নেই বুঝাই দিতে হবে আপনাকে যদি শিক্ষণীয় দুটো কথা বলে যাওয়া যেতে পারি তাহলে এটা আমার ওয়াজের ব্যর্থতা কোনো লাভ নাই আর এই দেশের বহু সন্তান নিজের মায়ের কথা শুনে বহু সন্তান বাবাকে খাবার দেয় না বাবাকে লাথি মারে থাপ্পড় মারে ঘুষি মারে আপনাকে কত দেখাবো চলেন আমার সাথে দেখুন বহু সন্তান বাবাকে থাপ্পড় মারে বহু সন্তান মাকে ধাক্কা মেরে ফেলে যেই মা তাকে কোলের ভিতরে নিয়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে সেই সন্তান আজকে মাকে ধাক্কা দিচ্ছে কত ওয়াজ আমাদের করা এখনো বাকি আছে জানেন কত ওয়াজ আমাদের করা এখনো বাকি একটা সন্তানকে মা কতটা বছর দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে একটা সন্তানকে মা নিজে না খেয়ে তার মুখের মধ্যে খাবার কত ঢুকিয়ে দিয়েছে জোর করে করে খাওয়াইছে সেই সন্তান মাকে আজকে ঘুষি মারে সে সন্তান মাকে ধাক্কা মারে সে সন্তান মাকে ধমক মারে কত ওয়াজ বাকি আছে একটা বাবা তার সন্তানকে কাঁধে করে করে নিয়ে রোদ আর বৃষ্টি আর ঝড় আর তুফান উপেক্ষা করে শীত আর গ্রীষ্ম বর্ষা কিছু না উপেক্ষা করে শরীরে রক্তগুলি পানি করে করে রুজি করে করে সন্তানের জন্য রেখে গেছে সেই সন্তান বাবাকে ধমক দিয়ে ধাক্কা মেরে দেয় আহা হে মুসলমান হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এত সুন্দর আল্লাহ তাকে বানাইলেন মিশরের রানীরা মিশরের মেয়েরা পাগল হয়ে গেল দেখি জুলাইখা ইউসুফ কেমন দেখতেই তো হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে অন্দর মহলে রাখা হলো মহিলাদের হাতে কমলা লেবু দেওয়া হলো আর একটা করে ছুরি জুলাইখা বললেন বান্ধবীরা রে মিশরি নারীরা রে আমি ইউসুফকে বের করে নিয়ে আসব তোমরা ছুরি দিয়ে কমলা লেবু কাটতে থাকবে তারপরে প্রমাণ হয়ে যাবে ইউসুফের জন্য আমি কেন পাগল তুমি তারপরে বুঝবে
চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নাম্বার জামালিয়াত জামালিয়াত মানে সৌন্দর্য সুন্দর হলে মানুষ পাগল পারা হয় হযরত ইউসুফের জন্য জুলাইকা কেন পাগল ছিল হযরত ইউসুফকে পর্দা সরিয়ে নিয়ে আসা হলো মহিলার হাত কমলা লেবু কাটতে যাইয়া হাত কুচি 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 করে হাত কেটে ফেলে দিল হাতে কাটার ব্যথা আর যন্ত্রণা সব তারা ভুলে গেল হযরত ইউসুফকে এক নজর দেখার সাথে সাথে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার সুবহানাল্লাহ কইছে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো মা নবী কত সুন্দর ছিল চার মাযহাবের ইমাম হযরত ইমাম রাজব ইবনে হাম্বল হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি হ্যাঁ পৃথিবীর চার মাযহাবের ইমামরাই রাসূলকে নূরের তৈরি বলেছে আর আমার দেশের মোল্লা উল্লাহ সুল্লাহ এক নবী হেরার মতো মানুষ হাই হাই এটা বুঝাবেন কেমনে পাগল ছাগল আগাছা মাগাছা দেশে কত জন্ম হয়েছে জানি না বহু জন্ম হয়েছে কষ্ট হচ্ছে আপনাদের আমি ভাবি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত যখন কেটে ফেলছে জুলাইখা ডাক দেখায় রে বান্ধবীরা দেখলি আমার ইউসুফ কত সুন্দর আমি ইউসুফের জন্য পাগল তবে সে পবিত্র সে আমার সঙ্গে জানা করে নাই তবে যদি না করে আমি তারে জেলখানায় পাঠাই দিব বেশি সুন্দর হলেও জ্বালা মেয়েরা বেশি সুন্দর হলে ছেলেরা উত্তক্ত করে আমার দেশের বহু বকেটে পোলাপান আছে ইসরে পাকা কি কথা কর না শোনা নাই বকেটে এদিকে ধরিয়ে ধরিয়ে তিন দাস্তার মোড়ে ল্যাংটা করিয়া কাপড় উসে করে সিটকেনি কষে দেয় সুন্দর করে মাইরিয়ে একবারে সাইজ করে দিত আমার পাল্লা যে কদিন যে কটা পড়ছে ওকে দিছি সারা জীবন মনে থাকবে যে মেরেছে জীবনে বহুত দিয়েছি আমার স্টুডেন্ট লাইফে মাদ্রাসাতে যাকে দিয়েছি সে বুঝতে পারছে যে মার খেয়েছি রুমের ভিতরে হোস্টেলে আটকাই নিয়ে খুব কায়দা মতো কষে দিতাম একবারে হ্যাঁ খুব কষে দিছি আমি জীবনে আমার চেহারা যত নরম দেখেন ভিতরে আরো কত কঠিন মারাত্মক কঠিন আমি যাকে ধরি তাকে খুব সুন্দর মতো কষে দিই একবারে চামড়া পর্যন্ত উঠে সোলটা পর্যন্ত উঠাই দিয়েছি ওই না লোক যাদের আসার দরকার হে আয়ে বসবে না ধাক্কা দেখির দরকার নাই শীতের ভিতরে আরামে বইরিস এমনি থাক থেতা করলে ওই উঠতে যায় অনেকে চিন্তা করে যায় দূরে বিড়ি টান দিয়ে আসি জ্বালাত আছে পরীক্ষা পড়তে পড়তে আমি ফার্স করে লাইছি যদি কেউ আহে তাক চিন্তা করে বিড়ি দূরে টান দিয়ে আসি শরীরটা হিট দিয়ে আসি হিট হ্যাঁ যুবক বন্ধু আপনাকে বলছি যেই মেয়েটাকে দেখে আপনি উত্তক্ত করেন এই মেয়েটি কারো মেয়ে কারো বোন এই মেয়েটি কারো মেয়ে কারো বোন যেই বাবার মেয়ে সে বাবা কলিজার থেকে মেয়েটাকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা যেই ছেলের বোন এই ছেলেটা তার বোনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে আপনি আপনার বোনকে যেমন ভালোবাসেন কেউ যদি আপনার বোনকে উত্তক্ত করত আপনার কেমন লাগতো কেউ যদি আপনার মেয়েকে উত্তক্ত করে আপনার কেমন লাগবে বুঝেন তো এই জন্য বিবেক করা উচিত আল্লাহ কবুল করুক আওয়াজ তুলে জোরে বলেন আমিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জেলখানায় দিয়ে দেওয়া হলো অনেক লম্বা ওয়াজ বিনা দোষ ইউসুফ জেলখানায় এক দুই বছর না প্রায় ছয় সাত বছর পর্যন্ত জেলখানায় কাটতে লাগলেন বিনা কারণে বহু মানুষ জেল খাটে বিনা কারণে বহু মানুষ জেল খাটে আমার দেশের সিস্টেম হলো এখন উল্টিয়া পুলিশও উল্টা পাবলিক উল্টা বলে হুজুর কেমন উকিল যারা তারা উল্টা বিচারকরা উল্টা কারণ মামলাটা শুরু হয় মিথ্যা দিয়ে 100% মামলা কয়টা আছে আমাকে দেখাবে
মামলা দেওয়ার সময় যা ঘরছে তার সাথে তিন গুণ বেশি লেখে কয় গুণ বেশি লেখে তিন গুণ বেশি লেখে তো পুলিশও জানে যে যেখানে লেখছে সেখানে গাফলা আছে তো হেরাও কায় কিছু নিয়ে আসে মালভানি নিয়ে আসে উকিলও চিন্তা করে এখানে গাফলা আছে উকিল তো বুঝায় যে এটা এটা কুরসি এটা না লিখলে তো জুরা লইব না তো উকিল কথা মালভানি নিয়ে আসে বিচার উকিল রে জিগা কি ব্যাপার কানা এটা গাফলা আছে কথা মালভানি নিয়ে আসে সব জায়গায় গাফলা শুরু হইছে বিসমিল্লাহ শয়তানি দিয়ে মামলায় শুরু হইছে শয়তানি দিয়ে ওই শেষ পর্যন্ত গাফলাই চলে আর আমরা মানুষই বলতে বললাম না খামহা পুলিশ দরগা উকিল মুক্তার দোষ দিয়ে লাভ কি ভাই কই আমারে তো ধরে না বহু পুলিশে রাস্তাঘাটে ধরে আসসালাম আলাইকুম বলে আমি অমুক মসজিদের খতিব এই নাম মাহফিল লেগেছিলাম কে হুজুর যান দোয়া করে জীবনে এক পুলিশে ধরছে সেই সময় এক খয়রাতি গাড়ি আছিল হেতে কে হুজুর গাড়ির সমস্যা আছে তাহলে কি সমস্যা কই ঢাকনা উঠাই তুই না আমি তো রত ফেস গুজ বুঝি না জীবনে প্রথম একটা গাড়ি কিনছি তো খয়রাতি গাড়ি বুঝতে পারছেন খয়রাতি গাড়ি তো ঢাকনা উল্টো ঢাকনা উল্টলে কি হবে কই যে আপনার ইঞ্জিনের যেটা ইঞ্জিনের গাপলা আছে ফুরিয়ান গাড়ি তো ইঞ্জিন যেটা নতুন বসাই দিয়েছে এটার নাম্বারের নাম্বারে মিল নাই অসুবিধা আছে তা আমাকে কি করতে হবে আমরা একটা মামলা দিয়ে দেবো তা আমি কি এইগুলি এখন টাইম আছে কা হুজুর তাহলে টাইম না থাকে তাহলে মিষ্টি খাওয়ার টিয়া দেন তা আমি কি এদিকে ঘুষ কয় না ঘুষ না কা আপনি খুশি মনে দিয়ে যান আমি বললাম এটা কোনো কথা হইলো কেন হুজুর আপনি তো আজ নসিহত করেন এই আমরা গেলে দোয়া খায়ের করেন আমরা কয়েকজন দাঁড়াই টারাই রয়েছি একটু মিষ্টি খাওয়ার টিয়া দিয়ে যান আর কি করেন তা চিন্তা করলো আচ্ছা ঠিক আছে যান দিলাম মিষ্টি খাই তো দুইশো টিয়া দিছি কে হুজুর দুইশো টাই মিষ্টি এবং কি এক কেজি পাওয়া যাবে কে বালা ডালা খালি চিনি পাওয়া যাবে তো ওইটাই খান না প্রশাসনের ভিতরে অনেক ভালো লোক আছে অনেক ভালো মানুষ আছে বিশ্বাস করবেন না যে কত ভালো লোক আছে অনেক ভালো লোক আছে বিশ্বাসী করার কারণে যে লোক এত ভালো সলিড মানুষ আছে বহু আছে ভাই ভালো না হলে পৃথিবী চলে চলে না ভালো আছে এক ঘুমে দোষ দিয়ে লাভ নেই এটা দিয়ে না সব জায়গায় ভালো মন্দ আছে ভালো মন্দ দিয়ে পৃথিবী আল্লাহ সাজাইছে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বিনা কারণে জেল খাটতে লাগলেন বহু বছর পরে আল্লাহ পাকের একটা খেলা ঘটল মিশরের ফেরাউন যিনি ছিলেন বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো মিশরি বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো তাদের উপাধি ছিল ফেরাউন ফেরাউন বলা হতো ওই তৎকালীন জমানার যিনি বাচ্চা ছিলেন এই বাচ্চা একটা স্বপ্ন দেখলেন স্বপ্নটা হলো সাতটা দুর্বল গাভীকে সবল গাভীতে খেয়ে ফেলতেছে সাতটা শীষকে তাজা শীষকে শুকনো শিশি খেয়ে ফেলতেছে এই স্বপ্নটা দেখার পরে বাচ্চা ভয় পেয়ে গেলেন স্বপ্ন এখন স্বপ্নের মশালা বলে দিয়ে যাই জীবনে বহু স্বপ্ন আপনারা দেখেন আজকে মশালা বলি স্বপ্ন যদি খারাপ দেখেন তাহলে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কেঁদে শুয়ে থাকবেন স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে চাইতে যাবেন না কারণ স্বপ্নটার ব্যাখ্যা যদি আপনাকে বলে দেওয়া হয় যা বলবে তাই হবে ভালো মন্দ যারা বুঝে না তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানবেন না স্বপ্ন তিরিশ বছর পরেও হলেও স্বপ্ন ফুলে যায় এই জন্য বুখারিতে কিতাব রুইয়া আছে সহি মুসলিম কিতাব রুইয়া আছে পৃথিবীর বড় বড় হাদিসের কিতাবে কিতাব রুইয়া আছে স্বপ্ন স্বপ্ন নিয়ে স্বপ্ন স্বপ্নে আল্লাহ আকার দেয় ইঙ্গিত করে আগে আল্লাহ স্বপ্নে আপনাকে জানায় স্বপ্ন দেখেছেন বাচ্চা সাতটা গাভীকে মরা গাভীগুলি খেয়ে ফেলতেছে শাস্যা গমের শীষকে মরা শীষে খেয়ে ফেলতেছে
এই স্বপ্নখানে দেখার পরে বাচ্চা চিন্তায় পড়ে গেলেন স্বপ্ন বিশারদ যারা আছে তাদেরকে ডাকলেন বলো আমার স্বপ্ন কি হবে বিশারদরা বলল বাচ্চা জীবনে এরকম স্বপ্ন কোনোদিন শুনি নাই এই স্বপ্ন বেহুদা স্বপ্ন চিন্তা করা লাগবে না কিন্তু বাচ্চার মন মানে না বাচ্চার মন মানে না কিন্তু তার আগে আরেকটা ঘটনা ঘটেছিল জেলখানায় যখন তিনি ছিলেন ওই জেলখানার ভিতরে দুইটা লোক বাচ্চার কাজ করত দুইটা লোকের জেলখানায় জেল হয়ে গেল তে একজন লোকে স্বপ্ন দেখতেছিলেন যে ওনার মাথার উপরে রুটি এই রুটি কাকেরা খেয়ে ফেলতেছে আর একজন স্বপ্ন দেখলেন তিনি বাচ্চাকে সাকি পরিবেশন করতেছেন মানে শরবত খাওয়াইতেছেন ফলের রস এই স্বপ্ন দেখার পরে দুই কয়েদি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে বসলেন ওই ইউসুফ আপনি তো স্বপ্নে পারদর্শী আমি যে দুইটা স্বপ্ন দেখলাম স্বপ্নের কথা কি একটু বলে দিবেন হযরত ইউসুফ বললেন কি স্বপ্ন বলবেন কি প্রথমজন বলেন আমি স্বপ্ন দেখলাম আমার মাথার উপরে রুটির জাকা এই রুটিগুলি কাকেরা খেয়ে ফেলতেছে আরেকজন বললেন আমি দেখলাম আমি নিজ হাতে বাচ্চাকে সাকি অর্থাৎ আমি শরবত পরিবেশন করতেছি হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আপনারা কি আমার স্বপ্ন মেনে নেবেন ব্যাখ্যা করলে বলে হ্যাঁ এবার যার মাথায় রুটি ওই লোক থেকে বলা হলো আপনার মাথায় যে রুটি কাকে রাখায় বাচ্চা আপনাকে মৃত্যুদণ্ড দিবে আপনার মগজগুলি কাওয়ার ওই যে শকুনরা খেয়ে ফেলবে দুই নাম্বার আপনি বাচ্চা আপনাকে ক্ষমা করে দিবে আপনি আবার নতুন করে বাচ্চার কর্মচারী হবেন বাচ্চাকে আপনি অর্থাৎ বাচ্চার সাকি হিসেবে আপনাকে আবার নতুন করে নিয়োগ দেওয়া হবে আপনি চাকরি পুনরায় ফিরে পাবেন এখন যারে কাউই খাইব হেতে কো আমি এটা স্বপ্ন মানি না আমি এটা স্বপ্ন মানি না হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি যা বলছি এটাই হবে তুমি মানতে চাইছো না যাহা বলেছি তাহাই হবে এই জন্য স্বপ্ন কাউকে দিয়ে ব্যাখ্যা করানোর আগে সে পারদর্শী কিনা বুঝে ব্যাখ্যা করা বুঝে করাবেন এটা কিন্তু মারাত্মক মাসালা এই আমাদের বাংলাদেশে 99% মানুষ জানে আজকে জানাই দিয়ে গেলাম স্বপ্নের ব্যাখ্যা এটা জেনাতনা করবেন না বড় বড় হাদিসের কিতাবে এর অর্ধেক রচনা করেছে ইমামরা নবীজি বহু স্বপ্নের তাবির করেছেন আল্লাহ রাসূল বলতেন আমার ইউসুফের সাথে যার স্বপ্নের তাবির মিলে যাবে এটাই সঠিক হয়ে যাবে একসাথে বলা যাবে আল্লাহু আকবার কষ্ট হচ্ছে তোরাও তো স্বপ্ন দেহস খারায় মুতোস হ্যাঁ দেখতেছে খারায় মুতাছে দেহ বিষ্ণাবর্ত মহল আইছে হ্যাঁ চিং করে মুতে দিছে কিরে অতএব স্বপ্ন দেখছে ও রাস্তার কোণার দাঁড়া দাঁড়ে মুতাছে ওর উঠতে দিয়ে আবিষ্টা ভিজে এলাইছে খালি তোরা দেখছো তো এত স্বপ্ন আমরাও কত দেখছি হ্যাঁ হযরত ইউসুফ বললেন আমি যা বলেছি এটাই হবে বলেন কি কো হ্যাঁ এটাই হবে যাও ঠিকই কয়েকদিন পরে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হলো আর যাকে বাঁচিয়ে দেয়া হলো মাফ করে দেয়া হলো বাচ্চার কর্মচারী হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন দেখো তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে তুমি বাচ্চার কর্মচারী হবে বাচ্চার শরবত শরাব তুমি আবার খাওয়াবে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি আমি যে নির্দোষ এই জেলখানায় বছরের পর বছর ধরে আমি নির্দোষ জেল কাটতেছি এই কথাটা তুমি বাচ্চাকে যাইয়া বলবা ও ক্ষমা পেয়ে গেল কিন্তু ওর ক্ষমা পাওয়ার কারণে মাপ পেয়ে গেল বটে দুঃখের দিনের কথাগুলি ভুলে গেল হযরত ইউসুফের কথা ভুলে গেল সে বহুদিন পরে বাচ্চা স্বপ্ন দেখলো সাতটা গাবি মরা গাবি সাতটা জিন্দা গাবিরে খেয়ে ফেলতেছে সাতটা গমের মরা শীষ সাতটা জিন্দা তাজা শীষ খেয়ে ফেলতেছে
বাচ্চা স্বপ্ন দেখার পরে ভয় পেয়ে গেলেন হাই হাই কি হলো স্বপ্ন বিশারদদেরকে ডাকেরা বলে আমরা কিছুই বলতে পারবো না এরকম স্বপ্ন তো অদ্ভুত বাচ্চা বললেন কে বলতে পারবে স্বপ্নের কথা পিছন থেকে সাকিব বলতেছিল বাচ্চা জেলখানার ভিতর ইউসুফ নামে একজন স্বপ্ন বিশারদ আছে সে আমার স্বপ্নগুলি বলেছিল এইভাবে এইভাবে বাস্তবে রূপ নিয়েছে বাচ্চা আপনি বললে তার কাছ থেকে শুনে আসতে পারি তাড়াতাড়ি যা দৌড় আসছে সাকি ইউসুফ বাচ্চা স্বপ্ন দেখেছে রাত্রিবেলা সাতটা মরা গাভী জিন্দা গাভীরে খেয়ে ফেলতেছে সাতটা মরা শীষ গমের শীষ তাজা তাজা সবুজ শীষ খেয়ে ফেলতেছে স্বপ্নের তাবির কি বলবানি হযরত ইউসুফ বললেন যাও বাচ্চাকে বলবে সাত বছর মিশরে প্রচুর পরিমাণ ফসল হবে সাত বছর পরে সাত বছরের জন্য দুর্ভিক্ষ হবে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ দুর্ভিক্ষ আসতে পারে যে কোনো সময় যে কোন দেশে আসছে দুর্ভিক্ষ কেন বেশি হবে জানেন একটা কারণে নারীদের বেহায়ার জন্য আস্তে কষ্ট জোরে কর হেরা বুঝে বুঝে কেন না বুঝে কাল নাই জানে বুঝে ওরা বুঝে ওয়াজ না বুঝলে হে তত বই রইছে বিরিনির লাগে বুঝছো খুশি কে যে দেই দা রেডি বাবা অসুবিধে পাবি বাবা দরকার একটু বিরিটি থাকলে ওদেরকে পাওয়া যায় আর যদি না থাকতো তাহলে এত না যাইগে নাই কিছু বুঝতে যাইগে দরকার আছে এই বাচ্চারা আজকে শুনবে কালকে প্রমাণ হবে নারীদের অধিক পরিমাণে বেহের জন্য খোদারই গজব আসবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে হে নারী সমাজ কথাগুলি শুনে যাবেন এখন এমন অবস্থা হয়েছে মোটরসাইকেলে মাঝে মধ্যে দেখা যায় গভীর রাত্রিবেলা যখন ঢাকাতে ফিরি তখন দেখি মোটরসাইকেলের পিছনে ইজলিয়া না সামনেরটা ইজলিয়া বুঝি না হুজুর ইজলিয়া কইলেন কে ইজলিও তো বালা এটা ফ্যান পরছে শার্ট গাই দিছে হেলমেট মাথায় দিছে সোয়েটার পরছে কোনটা বেডি আর কোনটা বেডা চিনা যায় না এই মহিলা যদি কারো কপালে পড়ে ওর ঘর খোদার জাহান্নাম ছাড়া আর কিচ্ছু না যুবকদেরকে বলে বিয়ে করলে পর্দা নিষিদ্ধ আর নামাজি ভদ্র ফ্যামিলি দেখে বিয়ে করবেন আপনি জীবনের শান্তি হবে কারণ ঘর যদি সুন্দর থাকে জীবনটা আপনার বড় সুন্দর হবে আর যদি আধা ইজলি আধা বেডি বিয়ে করে তো কপালে ঠাটা বড় আধা ইজলি আধা বেডি তেজপাতা নাকি খেলে তো সৃষ্টি সৃষ্টি তোর জান শেষ করে কামাই করার পরে দেখবি যে কিচ্ছু নাই খালি আলতা সোনু লিপস্টিক পাউডার আলকা ত্রাগটি বুড়াটি সব শেষ আসতে কঠিন হ্যাঁ তোর গিয়ার বাড়ছে এ বাজান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দিলেন যাই স্বপ্নের কথা যায় বলো সাকি এসে বলল বাচ্চা হযরত ইউসুফ এই কথা বলেছেন বলে ইউসুফের ব্যাখ্যাটা আমার কাছে ভালো লাগতেছে তাকে জ্ঞানী মনে হচ্ছে জেলখানায় কেন ইউসুফকে বের করে নিয়ে আসো জেলখানা থেকে মারহাবা কর খেলা কার বুঝছেন হযরত ইউসুফকে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন হযরত ইউসুফকে জেলখানা থেকে বের করে আনতে যাওয়ার পরে সাকিকে বলেন হযরত ইউসুফ তুমি যে বাচ্চাকে বলো যে নারীরা আমাকে মিথ্যা কথা বলে অপবাদ দিয়ে জেলখানায় ঢুকিয়েছিল তাদের কি অবস্থা হযরত সাকি এসে ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বললেন যে নারীরা তাকে জেলখানায় ঢুকিয়েছিল
তাদের বিষয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতে চেয়েছে বলে ইউসুফকে বের করে নিয়ে আসো তারপর সেই নারীদেরকে ডেকে নিয়ে আসো সব নারীদেরকে ডেকে বাচ্চা বলেন কি ব্যাপার আপনারা হযরত ইউসুফকে কেন জেলখানার মধ্যে বিনা কারণে রেখেছেন তখন জুলাইকা বলল বাচ্চা আমার ভুল হয়েছে আমি মিথ্যাবাদী মিথ্যা কথা বলে হযরত ইউসুফকে জেলখানায় দিয়েছিলাম হযরত ইউসুফ বড় সত্যবাদী এবং পবিত্র একবার জোরে বলা যাবে কি মারহাবা জুলাইকা দোষ স্বীকার করছে বাচ্চার ইউসুফের প্রতি মহব্বত আরো বেড়ে গেল ডাকো তাকে নিয়ে আসছে ইউসুফ আলাইহিস সালামকে বললেন ইউসুফ কি করতে পারি বলে বাচ্চা সাত বছর মিশরে প্রচুর পরিমাণে ফসল হবে এই সাত বছরে আপনি সাত বছর পরে দুর্ভিক্ষ সাত বছর পর্যন্ত হবে মিশরে কোনো বৃষ্টি হবে না বৃষ্টির অভাবে সমস্ত ফসলাদি নষ্ট হয়ে যাবে প্রচন্ড দুর্ভিক্ষ হবে ওই বাকি সাত বছর পরে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এক বছরেই সাত বছরের ফসল আল্লাহ দিয়ে দেবে কিন্তু এই সাত বছর যে ফসল হবে এই সাত বছরের সমস্ত ফসলগুলি বড় বড় গোডাউন করে 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 সাত বছরের জন্য জমা করে রাখতে হবে ইউসুফ আলাইহিস সালামের প্রস্তাবটা বাচ্চার কাছে খুব ভালো লাগছে বাচ্চা বলল ঠিক আছে তাহলে তোমাকে আজকে থেকে আমি আজিজ বানাইলাম মিশরের প্রধানমন্ত্রী তোমাকেই বানাই দিলাম আমি নাম মাত্র বাচ্চা থাকবো দেশ চালাবা তুমি বাচ্চাই কয় আমি নাম মাত্র বাচ্চা দেশ তুমি চালাই আল্লাহ আকবার বলা যাবে সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা ফকির সন্ধ্যা বেলা পৃথিবীতে মানুষের কোনো অহংকার নাই মানুষের কোনো অহংকার নাই ভাই মানুষের কোনো অহংকার নাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বাচ্চা হয়ে গেলেন নায়েবে বাচ্চা মিশরের সাত বছর পর্যন্ত তুমুল আকারে ফসল হলো হযরত ইউসুফের তত্ত্বাবধানে ফসলগুলি জমা করতে লাগলেন বড় বড় গোডাউন করা হলো আ হযরত ইউসুফ আলাইহিস সালাম সাত বছর পার হওয়ার পরে আবার দুর্ভিক্ষ শুরু হলো প্রচন্ড দুর্ভিক্ষে সারা মিশর থেকে শুরু করে মিশরের আশেপাশের দেশগুলি দুর্ভিক্ষ ছড়িয়ে গেল হযরত ইয়াকুব আলাইহিস সালামের যেই ছেলেরা হযরত ইউসুফের সৎ ভাইয়েরা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল হযরত ইউসুফকে বিক্রি করে দিয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বললেন ছেলেরা রে মিশরে যাও আমাদের জন্য খাবার নিয়ে আসো কারণ শুনছি মিশরের বাচ্চা বড় ন্যায় পরায়ণ মিশরের বাচ্চা নাকি বড় ভালো মিশরের বাচ্চা বলে নাকি বড় এহসানওয়ালা ওই বাকি নয় ভাই টাকা পয়সা নিয়ে চলে আসছে মিশরে মিশরে আসার পরে খাদ্য নেওয়ার জন্য আসছে খাবার নেওয়ার জন্য মিশরের বাচ্চার অনুমতি নিয়ে অলক্ত কারা খাবার নিবে কি জন্য নিবে কোথায় বাড়ি বিস্তারিত তথ্যমালা দিয়ে তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম খাবার দিতেন ওই বাকি নয় ভাইরা যখন হযরত ইউসুফের সামনে আসছে ওরা ইউসুফকে চিনে নাই কিন্তু হযরত ইউসুফ চিনে ফেলছে আহা বলেন তো এখন কেমন লাগে ভাইরা আসছে যে ভাইরা তাকে নির্যাতন করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল যে ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল আজকে সেই ভাইরা হযরত ইউসুফের সামনে সেজদায় পড়ে রয়েছে বিনয়ে বিনয়ে বলতেছে বাদশাহে নামদার আমরা খুব অভাবী আর গরিব আর মিসকিন এদেশে খাবারের জন্য আসছি আমাদেরকে কিছু দয়া করে দেন ওস হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে স্থির করে ফেললেন বললেন যে তোমরা সত্যি কথা বলো বলে দেখেন বাচ্চা আমাদের বাবা হযরত আইয়ুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন নবী আমাদের আরেকটা ভাই আছে বিনিয়ামিন সে বাবার কাছেই থাকে সে সবার ছোট আরেকটা ভাই হারিয়ে গেছে মিথ্যা কথা বলতেছে
আর একটা ভাই হারিয়ে গেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন সত্য করে বলেন বলেন আর একটা ভাই হারিয়ে গেছে তাকে আর পাওয়া যায় না আমরা এখন আসছি আমাদেরকে খাবার দিয়ে দেন হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীকে বললেন তাদের জন্য খাবার দিয়ে দেন হযরত ইউসুফ বলেন খাবার দিতে পারি এই বছরে এক একজনের জন্য আমি যেই পরিমাণে খাবার দেই সেই পরিমাণ খাবার তোমাদেরকে দিয়ে দেব আগামী বছর যখন তোমরা আসবে তখন তোমাদের ওই ছোট ভাইটাকে সাথে করে নিয়ে আসবে ছোট ভাইটা হযরত ইউসুফ আলাইহিস সালামের সহদর্শী ছোট ভাই মহব্বত লাগতেছে আমার ওই ভাই না বলতেছে তোমাদের ওই ছোট ভাইকে নিয়ে আসবে যদি না আনো তাহলে তোমাদেরকে আগামী বছর কোনো খাবার দেব না যাও হযরত ইউসুফ বললেন ওদের যে টুপলার ভিতরে খাবার দেব গম দেব ওই গমের মধ্যে ওদের টাকাগুলি ফেরত দিয়ে দিবা গোপনে গমের বস্তার ভিতরে ওরা যে দিরহাম দিয়েছে টাকা গমের মূল্য পরিশোধ করে দিয়েছে আমার পক্ষ থেকে ওই টাকাগুলি তাদের বস্তার মধ্যে ভরে দিবা মারহাবা কর দেখেন তো একটু চিন্তা করে যে ভাইরা তাকে হাত পা বেঁধে কোয়ার মধ্যে মেরে ফেলে দিয়েছিল আজকে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কত বড় এহসান করতেছে একসাথে জোরে বলা যাবে মারহাবা এহসানের কারণে একজন মানুষ মানুষকে মহব্বত করছে এহসান এহসান দয়া 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 আপনাকে দয়া বুঝাচ্ছি কষ্ট হচ্ছে এই ওয়াজ করতে গেলে সারা রাত যাইব সারা রাত যাইব থাকবেন তো ফজর পর্যন্ত কে কে আসেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা হাত নামান ফজ ফজর পর্যন্ত থাকতে হবে না নিয়ত করছেন আল্লাহকে লিখে ফেল মারহাবা কর আজকে ফজর পর্যন্ত থাকার নেকি আল্লাহ আমলনামা প্রত্যেক জনের নামায় দিয়েছে সুবহানাল্লাহ থাকতে হবে না কিন্তু আল্লাহ লিখে দিয়েছে আল্লাহর অভাব আছে মনে হয় নাকি দেখেন আমি বেশি দলিল দেব না ছোট্ট করে একটা দলিল দিই আজকে একটা শব্দ লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাস চলে গেছে কত আগে এখনো আপনারা আমরা ঈদে মিলাদুন নবী পালন করি কি কথা কন না কেন অনেকে বলে আমরা খালি রবিউল আউয়ালে মিলাদুন নবী করি না রবিউল আউয়াল সারাও করি রবিউল আউয়াল সারাও করি তারা আজকের পোস্টার বাস্তব পোস্টার হ্যাঁ মুসলমান একজন পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে প্রতিটা নারী বুঝলেনই তো পৃথিবীর নিকৃষ্ট কোন নারী যদি থাকে টাকা আর বিনিময়ে যারা দেহ ব্যবসা করে কত পুরুষের শয্যা সেই হয়েছে তার জীবনে হিসাব নাই মাথার থেকে পা পর্যন্ত পুরাটাই ভ্যানিশ পুরাটাই না পাক একজন পতিতা নারী সে কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে কুকুর হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে জীবন অনেক বড় বের হয়ে গেছে ওই পতিতা নারীর মনে বড় মায়া লাগলো পায়ের মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই পতিতা নারী কুকুরকে পানি পান করালো কুকুরের কলিজা ঠান্ডা হয়ে গেল আল্লাহর কাছে এত ভালো লাগছে সারা জীবনের জেনার গুনাগুলি ওই পতিতা নারী সব গুনাগুলি আল্লাহ পাক পতিতা নারীর গুনাহগুলিকে মাফ করে দিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করায় আমার আল্লাহ ওই পতিতা নারীরে পবিত্র বানায়া জান্নাতি বানায় দিছে মনোযোগ দিয়েন আমরা মিলাদুন নবীতে তাবারক দেখি না অনেক ভাইদের শরীরে জ্বলে কেটুবে দাঁত চুলকেতে চুলকেতে ঘা হয়ে গেছে কত কি কথা কন্যা অনেক ভাই তো চুলকে চুলকে ঘা হয়ে গেছে এই লোকে কয় ডুবে দাঁত মনোযোগ দিবেন তো
একটা পতিত নারী তার জীবনের কত গুনাহ হাই 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 কত গুনাহ হাই 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 সে কত পুরুষের সজ্জা সেই হয়েছে কত পুরুষের সজ্জা সেই হয়েছে ভাবলো ঘৃণা লাগে যদি জিজ্ঞেস করি বন্ধু পতিতা নারী বিয়ে করবি বলে পৃথিবী উল্টে গেলেও হবে না যদি মুরব্বিকে বলি বাবা পতিতা নারী আপনার ছেলের সাথে বিয়ে দিবেন বলে পৃথিবী উল্টে গেলেও হবে না সেই পতিতা নারী একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি maaf করে দিল আর রাসূলের আগমনে খুশি হয়ে আল্লাহর গুনাহের কাজ হয়ে গেল ফতোয়া দিয়েছে উল্লাহ বল্লাহ সুল্লাহ কি বস করবে আরে পতিতা নারীকে পানি কুকুরকে পানি পান করানোর জন্য পতিতা নারীর জীবনের গুনাহ maaf হলে নবীর উম্মতকে নবীর আগমনে খুশি হওয়ার জন্য আমরা যদি ভালো খাবার খাওয়াইতে পারি আল্লাহ বান্দাকে খাওয়ানোর জন্য আমাদের জীবনের গুনাহ maaf করবে কাকে বুঝাবো বলে দেশে বহু লোক বুঝেই না আকলের মধ্যে কুত্তাই মুইতে দিছে বলো কুত্তাও মুতে মুতছে দেই তো বুঝে না আপনারা আসেন চলবে হ্যাঁ ঠিক আছে চলবে হ্যাঁ ঠিক আছে মুসলি কো পাকা মুসলি সাইজল হয়েছিল একজনের ছাগলখালি মসজিদে যাইছিল তুই ভাব সবকে কি ও মিয়া ছাগলখালি মসজিদে কেউ বুঝে না হেল লেগে যা আমি বুঝি হেল লেগে যাই না ওরা বুঝে না হেল লেগে আইছে যারা বুঝতেছে তারা সার্ভিস দেখে বিড়ি টানতেছে কখন তবরক দিব তখন দান দাত আছে হ্যাঁ বাজান হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন তোমরা আগামী বছরে তোমাদের ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে আসবে যদি না আসো খাবার দেব না চলে গেল ওরা পরের বছর আবার আসবে হযরত ইয়াকুবকে বলেন আব্বা জান দেখেন তোরা খাবার ফিরিয়ে দিছে টাকা ফেরত দিয়ে দিছে বাচ্চা কত বড় বাচ্চা দিলদার দিল ওয়ালা এহসান ওয়ালা কিন্তু এই বছর শর্ত ছোট বিনিয়ামিনকে নিয়ে যেতে হবে যদি অনুমতি না দেন আব্বা জান না খেয়ে থাকা লাগবে হযরত ইয়াকুব বলতেছিলেন সন্তানের আরে তোমাদের জন্য আমি একটা সন্তান হারিয়ে কেঁদে 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 আজ আমি অন্ধ হয়ে গেছি রে আমি ইয়াকুব আজ অন্ধ হয়ে গেছি ইউসুফ কি এতটাই ভালোবাসতেন বিরহ বেদনা সহ্য করতে না পারে কেঁদে 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 অন্ধ হয়ে গিয়েছিলেন চোখ সাদা হয়ে গিয়েছিল খালি কাঁদতেন খালি কাঁদতেন ইয়াকুব ডেকে বলতেছে রে সন্তানেরা আমার ইউসুফের কথা কি তোমাদের মনে আছে আমি একা ইউসুফকে হারিয়ে আজকে অন্ধ হয়ে গেছি কেঁদে কেঁদে আবার বিনিময়কে তোমরা নিতে চাও বলে আব্বা জান খোদার কসম করে বলি আমরা ইউসুফের ব্যাপারে যেমন ভুল হয়েছে বিনিয়ামিনের ব্যাপারে ভুল হবে না হযরত ইয়াকুব বললেন ঠিক আছে নিয়ে যাও আমার বিনিয়ামিনকে নিয়ে আসা হলো বিনিয়ামিনকে হযরত ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে তখনও ভাইরা জানে নাই ইউসুফ বিনিয়ামিনকে নিয়ে আসার পরে ছোট্ট বিনিয়ামিনকে দেখে হযরত ইউসুফ সহ্য করতে পারেন নাই তাড়াতাড়ি ভিতরে নিয়ে বিনিয়ামিনকে জড়িয়ে ধরে আদর করে বললেন বিনিয়ামিন তুমি চিনো না আমি তোমার ভাই ইউসুফ হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার আমি তোমার ভাই ইউসুফ আরে ভাই ভাইয়ের প্রতি কি মায়া এখন ভাই বাপ পড়ে গেলে ভাই ভাই জমি জমানে কিলি কিলি করে একসাথে ঘুমাইছে একসাথে খায় ঝগড়া কিন্তু ভাই ভাই লাগেছে না ঝগড়া লাগেছে তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষের নাম হলো জন্ডিস রোগ কিন্তু জাগা মতো ধরছে আমরা এমবিবিএস ডাক্তার না কিন্তু কলবের ডাক্তার এই জন্ডিসে ভেজালটা বাধা ভাই ভাই কিন্তু সারা বছর ঝগড়া নিয়ে একসাথে খাইছে একসাথে ঘুমাচ্ছে যখন বিয়েটা হয়ে গেছে দুই পক্ষ আসার সাথে জন্ডিসে জন্ডিসে ঝগড়া করে এই জন্ডিসের জ্বালায় ফ্যামিলির ভিতরে ঝগড়াটা বাধে
আমরা জন্ডিসদেরকে মানুষ বানাইতে পারতেছি না এদেশের জন্ডিসটা যেই সময় মানুষ হয়ে যাবে সেই দিন বুঝবেন আমাদের দেশে আর কোনো অশান্তি লাগবে না কি বাজান খারাপ কইছি আমি জামেলা কিন্তু জন্ডিসে পাকা জন্ডিস বুঝছেন তো বেশি ভাঙ্গেছে রে পিলে আগা বছর আমার দাঁত দিবেন না মাস্টার সাহেবকে বলছে মাস্টার সাহেব ওই হুজুর আর আইদেন না আল্লাহ কিন্তু টাকা দেব না টাকা হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইকে সান্ত্বনা দিয়ে বলেন বিনিয়ামিন তুমি আমার কাছে থাকবে চিন্তা করো না আমি আব্বাজান কানাচ্ছি তবে এই নয় জনকে শিক্ষা দিয়ে লে আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন ঠিক আছে তোমরা কথা রাখছো তবে তোমাদের কি বলবা ওই সেই ভাইটা কোথায় আছে বলবা কি সেই ভাইটা কোথায় বলে না হারিয়ে গেছে আচ্ছা ঠিক আছে খাবার দিয়ে দেয়া হলো 10 জনের জন্য বিনিয়ামিন সহ ওই যিনি খাবারের অর্থমন্ত্রী ছিলেন তাকে কানে কানে বলে দেয়া হলো বাদশার পিয়ালা ইউসুফ আলাইহিস সালামের পিয়ালা তুমি আমার ছোট ভাই বিনিয়ামিনের ওই গমের বস্তার মধ্যে লুকাই দিবা কারণ আগের জমানাতে যারা চুরি করত শাস্তি ছিল ইউসুফের শরীয়তে কেউ যদি কারো বাড়িতে চুরি করে ধরা পড়ত তাহলে সারা জীবন তার গোলামি খাটা লাগত সারা জীবন গোলামি খাটা লাগত হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে বস্তার ভিতরে ওই পান পাত্র দিয়ে দিলেন পেয়ালা দিয়ে দিলেন যখন ওরা বের হয়ে যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে সামান্য অর্থ নিয়ে আসছে ওরা বাচ্চা আমরা গরিব মানুষ আমাদের বাবা আব্বাজান খোদার পয়গম্বর খুবই দরিদ্র আমার আব্বাজান অন্ধ হয়ে গেছে আমাদেরকে একটু দয়া করেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কম মূল্যে তাদের কাছে গম বিক্রি করে দিলেন কিন্তু ওই 10 জন যখন খাবার নিয়ে বের হয় প্রহরীরা বললেন দাঁড়াও দাঁড়াও আমাদের পানপাত্র চুরি হয়েছে বাদশার পাত্র চুরি হয়েছে তোমাদের মধ্যে কেউ না কেউ চুরি করেছে তখন 10 ভাই 9 ভাই বলল না 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 সর্বনাশ আমরা এই কাজ করি নাই তখন লোকেরা জিজ্ঞেস করলো যদি করে থাকো তাহলে কি শাস্তি হবে বলে যার বস্তার ভিতরে পানপাত্র পাওয়া যাবে সেই তাই বাদশার গোলামি করবে বলে সত্যি তো বলে হ্যাঁ হযরত ইউসুফ তো চালাকি করে রাখছিলেন আগে কারণ বিনিয়ামিন ছোট ভাইকে নিজের কাছে রেখে দিবেন ওদেরকে তো বিশ্বাস করা যায় না ছোট ভাইটাকে নিজের কাছে রেখে দিবেন বহুদিন পরে ছোট ভাইরে পাইছে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন এদেরকে ধরে নিয়ে আসো ধরে আনার পরে সবার গমের বস্তা খোঁজার পরে দেখা গেল বিনিয়ামিনের গোমবনে গমের বস্তার ভিতরে বাচ্চার পানপাত্র তখন ওই 9 ভাই ডাক দিয়ে বলতেছে হে বাচ্চা ইনি এই যে আমাদের ছোট ভাই আমাদের সেই ছোট ভাইটা অর্থাৎ বিনিয়ামিন আমাদের বই মাত্র অন্য মায়ের সন্তান কিন্তু ওর একটা বড় ভাই ছিল তার নাম ছিল ইউসুফ হেউ চুরি করছিল চিন্তা করতে হচ্ছে ইউসুফের সামনে বসে কয়ে তো ইউসুফ ছিল নাম হেউ চুরি করছিল তার মানে ঘটনা কিন্তু মিথ্যা না ইউসুফ কিন্তু চোর ঘটনা করছিল হলো ইউসুফ আলাইহিস সালামের ফুফু ইউসুফকে খুব ভালোবাসত ইউসুফের ফুফু ইয়াকুব আলাইহিস সালামের বোন ভাইয়ের কাছে এসে বলতো আমার ইউসুফকে দিয়ে দিই আমি ইউসুফকে আমার লালন পালন করবো অনেক ফুফুরা ভাগ্নিকে খুব মহব্বত করে না খুব মহব্বত করে দেখবে খালারা খুব মায়া করে কা আমার দিয়ে দি আদর করে তো ইউসুফ আলাইহিস সালামকে খুব আদর করত তো ইয়াকুব আলাইহিস সালাম দিব না দিকে হেতাই করছিল কি তার বাড়ি থেকে ইউসুফ আলাইহিস সালাম পালিয়ে আসার মানে চলে আসার সময় ইউসুফ আলাইহিস সালামের ব্যাগের ভিতরে তার একটা লুডা দিয়ে রাখছিল যাতে সোরের উপাধি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাইতে পারে তো ওই দেখছে যে খায় যাওয়ার সময় কাই ইউসুফ আমার একটু চুরি করে নিয়ে যাওয়ার লাগছে ইয়াকুব ভাই তুমি আমার তোমার ফুলা দিয়ে দাও ওই যে শরীয়ত ছিল দিয়ে দাও ইয়াকুব আলাইহিস সালাম বেশ কিছুদিন তার কাছে ইউসুফ আলাইহিস সালামকে রাখছিলেন
এই মহব্বতের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ছোটকালে ইউসুফ চুরি করেন না কিন্তু ফুফুই কাম করছিল সেই কথা হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে আছে নিজের বাইরে রাখতেছে নিজে ওই কাম করছে মারহাবা কর মারহাবা অন বাইরে কর আমরার এক ভাই হারাই গেছে না হে তো ওই সুর আছিল কে নাম কি বলি ইউসুফ কে তোমরা সত্য কথা বলতেছ বলে হ্যাঁ তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন না তোমরা আমাকে চিনো নাই হযরত ইউসুফ বলে তোমাদের ভাইয়ের কি অবস্থা বলে সে হারিয়ে গেছে বলে না তোমরাই তো তার হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলেছিলাম জামা খুলে রেখেছিলাম তোমরাই তো বিক্রি করে দিয়েছিলা মিশরের বণিকদের কাছে মনে আছে কি ভাইরা বলে আপনি কি করে জানেন আপনি কি ইউসুফ বলে আমি সেই ইউসুফ আল্লাহু আকবার আল্লাহু তোমার বিরহ বেদনা আব্বা জান সহ্য করতে না পেরে পেরে অন্ধ হয়ে গেছে ইউসুফ রে বাবাই চোখে দেখে না ইউসুফ ভুল হইছে ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ইউসুফ আলাইহিস সালাম বললেন যাও তোমাদের কি ক্ষমা করে দিলাম কোরআন শরীফ আল্লাহ যে খুব সুন্দর করে চমৎকার করে ওয়াজ করছে আল্লাহ ভাইরা বলতেছিল ইউসুফ আমরা ক্ষমা করে দাও কালু তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন আমরা ভুল করছিলাম আপনি আমাদের মাফ করে দেন খোদার কসম আমাদের ভুল হয়েছিল ইউসুফ ইউসুফ বলেন ক্বালা লা তাসরিব আলাইকুমুল ইয়াউম যাও আজকের দিনে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না যাও তোমাদেরকে মাফ করে দিলাম চিন্তা করছেন একটা ভাই মেরে ফেলে দেওয়ার জন্য কুয়ার মধ্যে ফেলে দিছে তারপর ওকে যাও তোমাদের মাফ করে দিলাম যাও তোমাদের ক্ষমা করে দিলাম এই জন্য ক্ষমাটা মহৎ গুণ সবাই কিন্তু ক্ষমা করতে পারে না কেউ যদি আপনার গালি দেয় তো যুদ্ধ লেগে যায় এটা করবেন না মেজাজ ঠান্ডা রাখবেন ঝগড়া করবেন না হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন ইগফিরুল্লাহু লাকুম যাও আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয় মারহাবা কর খালি আমি মাফ করলাম না আল্লাহ যেন তোমরা মাফ করে দেখেন এখানে কয়েকটা মাসালা কইতেছি খেলা আছে সামনে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন তাহলে তোমরা যাও যাও বিনিয়ামিন আমার কাছে থাকবে আব্বাজানকে নিয়ে আসো যাও তাড়াতাড়ি যাও আব্বাজানকে নিয়ে আসো হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে রেখে দিলেন বিনিয়ামিনকে রেখে দিলেন ওরা চলে গেল চলে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেল ওরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওরা চলে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা আর একজন প্রতিনিধি দিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে পাঠাইলেন প্রতিনিধিকে বললেন যাও আমার এই জামাটা আমার আব্বাজানের চোখের উপরে রাখবে আমার আব্বাজানের চোখের উপরে রাখলে আমার বাবার অন্ধত্ব দূর হয়ে আমার বাবার চোখ আল্লাহ আবার ফিরাই দিবে কোরআন বলতেছে দেখেন কোরআন বলতেছে ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাশীরা আমারি
যেমনটা তোমরা নিয়ে যাও আমার আব্বা জানে চোখের উপরে লাগাও আমার আব্বা চোখ অন্ধ ভালো হবে একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অ্যাটেনশন ওই যে বলছি মাশাআল্লাহ বলবো আমার দেশে একদল আছে উসিলা মানে না উসিলা মানে না আছে না ভাই তার ভিতর খুব জটিল হলো যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে 20 টাকা তারাবির 8 টাকাত বানাইছে 12 টাকা চুরি করছে জুতা চোর মসজিদে আসে না রে তোগার জুতা চুরি হয় তার মানে বুঝে গেল তোগার সাইজের চোর আছে আরে আমরার জুতা চুরি হলে তাহলে আমরার সাইজের চোর আছে আর তোগর যদি জুতা চুরি হয় তাহলে বুঝা যাবে তোগর সাইজের চোর আছে কি জালার জালা আচ্ছা খুব মনোযোগ দিন এরা ওয়াজ করে কি জানেন কয় যিনি গরু বেচেন তিনি বিক্রেতা যিনি কিনেন তিনি ক্রেতা মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি হলো দালাল ওদের যুক্তি সুন্দর দেখেন কামরা সাবকার কাছে পাবলিকে কে আল্লাহর কাছে দিবে কে বলে আল্লাহ তো আল্লাহর কাছে সরাসরি যাব আল্লাহ সরাসরি দিবে মাঝখানে উসিলা নামক কোন দালালের আমাদের প্রয়োজন নাই দেখেন যুক্তি খুব সুন্দর এখন কোরআন কি বলতেছে ইউসুফ বলে ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি মাসিহা তোমরা আমার পিতার চোখের উপরে লাগাও এই জামার কারণে আমার বাবার চোখের আলো ফিরে পাবে সুবহানাল্লাহ আচ্ছা চোখের আলো দেয় কে আল্লাহ নেয় কে আল্লাহ তো মাসখানে জামার দরকার কি আবার বলি চোখের আলো দেয় কে নেয় কে তো মাসখানে আবার ইউসুফের জামার দরকার জোরে কর আরো জোরে যারা উসিলা মানে না তারা কোরআন মানে না কি কথা বলেন ঠিক কি না তাহলে বুঝে গেল আমরা বেদাতি না হেরা বেদাতি আমরা বেদাতি না হেরা বেদাতি ওরাই হলো অরিজিনাল বেদাতি বেদাতি চিনে যাবেন ওরা হলো অরিজিনাল নিকৃষ্ট বেদাতি নালে কোরআন শরীফ মিথ্যা হবে আর আমি কোরআন পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি ওয়ালাম্মা ফাসালাতিল ঈর ক্বালা আবুহুম ইন্নী লাজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদু হযরত ইউসুফের জামা যখন নিয়ে যাওয়া হয় মিশর থেকে কেনান 250 কিলোমিটার প্রায় 200 মাইল 250 কিলোমিটার 200 মাইল 250 কিলোমিটার হযরত ইউসুফের জামা যখন নিয়ে যাওয়া হয় তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছিলেন হে আমার ছেলেরা আমার মেয়েরা আমার সন্তানরা শোনো তোমরা যদি আমাকে পাগল মনে না করো তো একটা কথা বলবো বলেন আব্বাজান কি বলতে চান ছেলেরা রে আমার কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘৃণা মান্নাকে লাগতেছে হযরত ইউসুফের ঘৃণা মান্নাকে লাগে রে ছেলেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের গিরান আমার নাকে লাগতেছে তখন ছেলেরা বলল কলু তাল্লাহি আল্লাহর কসম করে বলি হে আব্বাজান ইন্নাকা লাফি দলালিকাল কদিম আপনি তো সেই পুরাতন ইউসুফের প্রেমেই বিভোর হয়ে আছেন আপনি তো ঘিরান পান না বরং ইউসুফের জন্য আপনি পাগল হয়ে এখনো আছেন এটার নাম ভালোবাসা এ ভালোবাসা গিরান তো ঠিকই গেছে কিন্তু ছেলেরা বলতেছে ইন্নাকা লাফি দলালিকাল কদিম আপনি তো সেই পুরাতন মোহে ভালোবাসাতে নিমগ্ন আছেন ইউসুফরে আপনি আগে যে ভালোবাসতেন ওই ভালোবাসার ধাক্কায় আপনি কথা বলতেছেন ইউসুফের জামার কোনো গিরান টিরান নাই আব্বা ছেলেরা করছে এ ছেলেরা করছে আপনি তো হযরতে ইউসুফের পুরাতন প্রেমে বিভোর এই দলালিকাল কদিম দলাল শব্দের অর্থ হলো ভ্রষ্ট
বাহ্যিক অর্থ ভ্রষ্ট কিন্তু অনেকগুলি অর্থে এই দলাল শব্দ ব্যবহৃত হয় সব সময় ভ্রষ্টতায় দলাল শব্দ ব্যবহার হয় না কোরআনে কিছু কিছু ক্ষেত্রে দলাল শব্দ ব্যবহার হয় প্রেমে নিমগ্ন হওয়ার কারণে হযরত ইয়াকুব ইউসুফের প্রেমে নিমগ্ন ছিলেন এইজন্য ছেলেরা বলল ইন্নাকা লাফি দলালিকাল কদীম আপনি পুরাতন সেই প্রেমে ইউসুফের মোহে এখনো নিমগ্ন আছেন হে আমার পিতা পুরাতন প্রেমে এখনো আপনি আছেন বাজান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানা হলো ফালাম্মা আন জা আল বাশির ওয়াল কাহু على وجهه فرتد بشيرا একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার ওই জামানে হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানে ইয়াকুবের চোখের মধ্যে যখন রাখা হলো সাথে সাথে আমার আল্লাহ চোখের আলো আবার ফিরায় দিলেন কে বলতেছে এই ঘটনাকে আমি বলি না কে বলে আল্লাহ কে বলে কে জামা ছাড়া আল্লাহ কি চোখের আলো দিতে পারে না আরে তাহলে ইউসুফ আর ইয়াকুব দুজনে উসিলা মেইনটেইন করেছে উসিলাকে যদি কেউ শিরিক মনে করে তাহলে ইউসুফ শিরিক করেছে ইয়াকুব শিরিক করেছে আর আল্লাহ কোরআনে এই ঘটনা বর্ণনা করার জন্য তাহলে কি আল্লাহ ভুল বলেছেন এই কথা উসিলাকে যারা বেদাত আর শিরিক বলবে ওই হলো জমানার নিকৃষ্ট বেদাতি শয়তানের দালাল কথা বলে ঠিক না মাসালা বলে দিয়ে এখানে আরো একটা মাসালা আছে বলতে গেলে টাইম যাবে ইন্নাকা লাফি দলালিকাল কদীম একটা মাসালা আছে এই মাসালাটা হলো আমাদের দেশে একদল নজদি আছে সূরা দুহার তাফসীর করে ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা বাদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাআওয়ালান ফাহাদা আমি করি নেই ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে তাফসীর করেছেন আমি আপনাকে শোনাচ্ছি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজী কত বড় ইমাম জানেননি আজ থেকে হাজার বছর আগের মুজাদ্দিদ হাজার বছর আগের মুজাদ্দিদ মুজাদ্দিদে মিল্লাত হযরত ইমাম ফখরুদ্দিন রাজি ও জমানার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরাট বড় ইমাম আজকে ওহাবীরা তাফসীর করে ওয়াওয়া জাদাকা দাল্লান ফাহাদা নজদিরা তাফসীর করে হো নবী আল্লাহ আপনাকে পথ ভ্রষ্ট পেয়েছিলেন আপনাকে আল্লাহ পথ দেখাইছে এই যে দেখেন আপনি অধিক নজদিদের ব্যাখ্যা পড়ে দেখবেন তাদের এই সূরা দোহার তাফসীর শুনে দেখবেন ওয়াজে ওরা এই তাফসীর করে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা ও নবী আপনি পথভ্রষ্ট ছিলেন আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন আচ্ছা আপনারা বলেন নবী যদি পথভ্রষ্ট থাকে তাহলে নবী মনে হয় মিথ্যা বলতো মূর্তির সামনে মাথা নত করতো তাহলে পথভ্রষ্ট হলে তো মূর্তির সামনে মাথা নত করার কথা মিথ্যা সিথ্যা দুই একটা বলার কথা অকাম কুকাম দুই একবার করার কথা মানুষ ঠকানোর কথা ওই জাহিলিয়াতের প্রথা অনুযায়ী ওই যুদ্ধ বিগ্রহ হাবিজাবি পোষা গলা এই নারীদের অর্ধ উলঙ্গ ল্যাংটা স্যাংটা এগুলি হাবিজাবি করার কথা জিনা টিনা করার কথা নবী কখনোই পথভ্রষ্ট ছিলেন না যারা বলবে নবী পথভ্রষ্ট ওই হলো অরিজিনাল পথভ্রষ্ট কথা বলে ঠিক না এই দলাল শব্দ দিয়ে আল্লাহ কি বুঝাইছিলেন জানেন এই অর্থ দলাল আসবে ইন্নাকা লাফি দলালিকাল কদীম সেরারা বলতেছে আব্বা আল্লাহর কসম করে বলি আপনি ইউসুফকে যেইভাবে ভালোবাসতেন সেই পুরাতন ভালোবাসা আপনার আর গেছে না এই যে দেখেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা আল্লাহ বলে হাবিব
আপনাকে আমি আমার প্রেমে বিভোর পেয়েছি সুবহানাল্লাহ কি জোরে হবে কার প্রেমে কার প্রেমে কে প্রেম করেছে নবী এবং আল্লাহ ওয়াজাদাক দাল্লান ফাহাদা নবী গো আমি আপনাকে আমি আমার প্রেমে বিভোর পেয়েছি এরপরে আমি আল্লাহ আপনাকে কুরআন নাযিল করেছি 40 দিন পর্যন্ত হেরা পর্বতে ধ্যান করেছে নবীজি ওই 40টা দিন আমার নবীজি আল্লাহর সাথে খালি প্রেম করছে প্রেম করছে আল্লাহ পাক ডাক ডাকে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনাকে আমি আল্লাহ আমার প্রেমে নিমগ্ন পেয়েছি প্রেম 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 নবীকে যারা বলবে নবী পথভ্রষ্ট ছিলেন ওরাই হলো জমানার দাজ্জাল বাজান ওরাই হলো বেদাতি কথা বলেন ঠিক কি না এইজন্য ছোট্ট তাফসীর আপনাদেরকে এখানে করে দিয়ে গেলাম মনে রাখবেন তাদের সাথে আমাদের যুদ্ধ কেন জমি জমা নিয়ে শালা সম্বন্ধ নিয়ে ঝগড়া করি না রাজনীতি নিয়েও ঝগড়া নাই রসূলের ইজ্জতের চাদর ধরলে আমরা এক সেকেন্ডের জন্য মানব ঠিক ওয়াজ শেষ খুব মনোযোগ দিয়ে এবার আপনারা বলেন উসিলা আছে উসিলার কথা বলছি হযরত ইয়াকুবের চোখ ভালো হয়ে গেল চোখ হযরত ইয়াকুবের চোখ ভালো হয়ে গেল চোখ ভালো হয়ে যাওয়ার পরে কলু ছেলেরা বলল ইয়া আবানা হে আমাদের বাবা আস্তাগফির লানা যুনুবানা ওয়া ইন্না কুন্না খাতিন হে আমাদের বাবা আস্তাগফির লানা আপনি আমাদের জন্য ক্ষমা চাইয়ে দেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেন মারহাবা কর কার কাছে ক্ষমা চাবে কে কোন বাবার নাম কি ইয়াকুব আলাইহিসসালাম আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি জবাব দিবে ক্ষমা কি নয় ছেলেরা চাইতে পারত না আল্লাহর কাছে হ্যাঁ নয়টা ছেলে কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত না তো বলতেছে যে আব্বা আপনি ক্ষমা চাইয়ে দেন আল্লাহর কাছে না ভুল তো আব্বার কাছে করছে কিন্তু ক্ষমা তো ভুল তো তারা করছে মাফ চাইলে আব্বার কাছে কবে যে আল্লাহ আব্বা আপনি মাফ করে দেন কিন্তু কইতেছে আব্বা আপনি আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইয়ে দেন ভুল তো ছেলেরা করছে ক্ষমা চাইলে ছেলেরা চাবে আল্লাহ আমরা ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন কেন হযরত ইয়াকুবকে উসিলা ধরলেন কারণটা কি এটা তাফসীর করতেছি ইয়াকুব আলাইহিসসালাম আরো বলতেছে ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি হে ছেলেরা যাও আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চেয়ে এনে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে বললেন লাও ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম শুধু ইয়াকুব না এই কোরআনে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম হে আমার উম্মত ইযযালামু আনফুসাহুম হে আমার বান্দা যদি তোমার নফসের সাথে তুমি জুলুম করো কবিরা গুনাহ করো চিন্তার কোনো কারণ নাই যাউকা আমার নবীর দরবারে চলে যাও ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করো ওয়াস্তাগফার আল্লাহুর রাসূল আমার রাসূল যদি তোমাদের তওবা কবুল করে নেয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিব তবে শর্ত হলো যত পাপ করো না কেন আমার নবীর দরবারে তোমাদের যাওয়া লাগবে নবীর দরবারে যে ক্ষমা চাইবা ক্ষমা যদি চাইতে পারো তাহলে আমার নবী যদি ক্ষমা করে দেয় তোমাদের পক্ষে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিব একবার আওয়াজ তুলে জোরে বলে যাবে আল্লাহু আকবার উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই দয়াল নবীর চরণ বিনে উপায় নাই দয়াল নবীর
বাজান হযরত ইয়াকুবের ছেলেরা ইয়াকুবকে ক্ষমার উসিলা ধরছে ইয়াকুবকে আমি তোমাদের উসিলা হয়ে গেলাম আল্লাহ ডাক দেয় এ আমার বান্দারা উম্মতে মুহাম্মাদি তোমরাও যদি ক্ষমা পাইতে চাও আমার নবীর কাছে যাও নবী যদি তোমাদের পক্ষে সুপারিশ করে আমি আল্লাহ maaf করে দিব অতএব উম্মতের জন্য নবী ছাড়া ক্ষমার কোনো রাস্তা নাই উম্মত উসিলা ধরবে নবীকে যারা বলবে উসিলা মানে শিরিক উসিলা মানে বেদাত ওরাই হলো কুরআন বুঝে না কুরআন মানে না ওরাই হলো সমাজের অরিজিনাল বেদাতি ওরাই জাহেল ইহুদিদের দালাল সুন্নিরা হকের উপরে আছে এটি চূড়ান্ত আহলে সুন্নাতুল জামাত নাজাতের রাস্তা এটাই ঠিক আপনি যদি সুন্নি জামাত থেকে চলে যান তো যেতে পারে আল্লাহর কিচ্ছু যায় আসে রসূল আমাদের মুখাপেক কিনা আমরা নবীর কাছে ঠেকা আল্লাহ এই কুরআন দিয়ে নবীর দরবারে আমাদেরকে ঠেকা বানাই দিয়েছে আল্লাহ নিজে ঠেকা বানাইছে এ বান্দা maaf পাইতে হলে আমার রসূলের বরগাহে তোমাদেরকে যেতে হবে আমি আল্লাহ নিজে ফরমান চালু করে দিয়েছি যা maaf পাইতে হলে নবীর কাছে যেতে হবে তাহলে বলেন নবী আসে না নাই আসে 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 তামাক দেশে সৌদি ফেরত মৌলবি ওয়াজ করতেছে নবী কিচ্ছু করার ক্ষমতা নেই চাপাই নবাবগঞ্জের এক বিরাট বান্দর বান্দর সিং চিনে পারে চেহারাটা একবার বানরের মতোই দেখবেন হনুমানের মতো হয়ে গেছে এই হনুমানে ওয়াজ করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে নিজের পাপের চিন্তা খুব পেরেশান হয়ে থাকবে বাড়ির কুত্তাকে খাওয়াবে নেকে খাওয়াইলে গুনাহ হবে কুত্তারে খাওয়াইলে বেশি সওয়াব হবে রাসূল যদি নিজের পাপের চিন্তা পেরেশান হয় তো কোরআন মিথ্যা হয়ে যাবে বাপ হাই 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 আমার দেশে এরকম বহু উম্মত আছে তাদেরকে সাপোর্ট করে আমরা যদি বিরোধিতা করি বলে সব বেদাতির দল ভন্ডের দল মাজার পূজারি ফির পূজারি ভন্ড বেদাতি ওরা কোরআন কি বুঝে আমরা বলি কোরআন বুঝি না আমরা কোরআন বুঝি না বলি বাপ বুঝে কবরে যেতে হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে পে বাবা ধন্য হয়ে গেলেন বহু দিন পরে মিলন হলো আহ অনেক সুখে শান্তিতে কাটাইলেন তবে ইয়াকুব আলাইহিস সালাম বেশি দিন বাঁচেন নাই জুলাইখার সাথে ইউসুফের বিয়ে হলো সেই ঘরে কোন কোন বর্ণনায় দুটি সন্তানও ছিল এরপরে জুলাইখা কি ইউসুফ বলতো জুলাইখা রে তুমি আগের মতো আমার জন্য দেওয়ানা হও না কেন জুলাইখা একটা জবাব দিতে ইউসুফ রে আগে তো আমি বুঝি নাই মাওলার প্রেমে আল্লাহর প্রেম কি জিনিস এখন আমি আপনার দরবারে কালেমা পড়ে আল্লাহর প্রেম বুঝেছি ইউসুফ এই কলিজার ভিতরে আল্লাহর প্রেম এমন ভাবে ঢুকাইছি যে আপনি ইউসুফের মহব্বত এই কলিজার ভিতরে আর আসে না একবার জোরে বলা যাবে কে মারহাবা আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন দিয়ে রসূল বুঝাই গেছি অনেকগুলি মাসালা আপনাদেরকে উত্থাপন করে শোনাই দিয়েছি বা কোরআন শরীফ থেকে বলেছি আমার ব্যক্তিগত বলার কিছু নেই লম্বা কথা বাড়াবো না রাত গভীর হয়ে যাচ্ছে মধ্য রজনি হয়ে গেছে দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনেছেন প্রিয় মহতারাম উপস্থিতি আমি আগেই বলেছি আমি যাহা বলি পারফেক্ট বলার চেষ্টা করি লাইন ডান বাম করে কোনো লাভ নাই জীবনে অনেক সময় পার হয়ে যাবে আহ জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো নবীর পক্ষে থাকা কথা বলেন ঠিক না বেঠি হাত তুলে বলেন ঠিক না বেঠি আসেন তো নবীর পক্ষে জোরে আওয়াজ তুলে বলেন আসেন আসেন পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি রসূলের বিপক্ষে চলে যায় তাহলে এক সেকেন্ডের জন্য আমরা তাকে মানবো না কথা বলেন ঠিক সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন।